আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদেরকে দৈনন্দিন জীবনের একটি রান্নার রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে আম দিয়ে মৃগেল মাছের টক বা মৃগেল মাছের ভুনার একটি রেসিপি। আম দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার মতো অনেকেই আছেন যারা আম দিয়ে বড় মাছ রান্না করে খেতে অনেক ভালোবাসেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আম দিয়ে মৃগেল মাছের ভুনাটি। এর জন্য আমি এখানে আজকে কয়েক পিস মৃগেল মাছ নিয়েছি। এই মৃগেল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তারপর এগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন এগুলোকে গরম তেলে ছেড়ে একটু ভেজে নিব। সবগুলো মাছ এক এক করে ছেড়ে দিচ্ছি, মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে ফেলছি। আমি এখানে দুটো আলু এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আলুটাকেও তেলে একটু ভেজে নিচ্ছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর কিছুটা তেল দিয়ে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হলে সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে পেঁয়াজটা না লেগে যায়। এখন এখানে এক চা চামচ আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি, আর হাফ চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন কিছুটা তেল উঠে আসবে তখন আবারও কিছুটা পানি দিয়ে দিব। পানির সাথে মশলাটাকে একটু রান্না করে নিব। যখন তেল উঠে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে একটা আম লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। আমার আমটা অনেক টক, তাই আমি এখানে একটা আমের অর্ধেকটা দিয়েছি। আপনারা যদি টক অনেক বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি আম দিতে পারেন। এখন এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে ভেজে নিয়েছি, আমটাও সিদ্ধ হতে টাইম লাগে না, তাই মাছ দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই তো ঝোলটা অনেকটা কমে এসেছে আর রান্নাটাও হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি মাখা মাখা করেছি ঝোলটাকে, আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের আম দিয়ে মৃগেল মাছের ভুনার রেসিপিটি। আশা করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।